সংস্কার করে নতুনভাবে উদ্বোধন হলো মালদা পুলিশ হাসপাতালের। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ লাইন এলাকায় পুলিশ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নর্থ বেঙ্গলের আইজি ডিপি সিং। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার অমিত শাহ সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন ফিতে কেটে হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন করা হয়। জানা যায় আপাতত ফিজিওথেরাপি এবং কাউন্সিলিং সেন্টারের ব্যবস্থা থাকছে। মালদা রেঞ্জ এসেছেন, ওনার ইনস্ট্রাকশন ছিল ফোর্সের জন্যে, ফোর্স ওয়েলফেয়ার জন্যে, পুলিশ লাইনে ফেসিলিটিস জন্যে, আর হসপিটাল যে আছে ওর একটু ইম্প্রুভমেন্ট করে। তো এখানে একটু দরকার ছিল হসপিটালে আর পুলিশ লাইনের ফেসিলিটিস জন্যে। তো আমরা আইজি স্যারের নির্দেশ মতো এখানে একটা ফিজিওথেরাপি সেন্টার স্টার্ট করেছি আর একটা কাউন্সিলিং সেন্টার করেছি। কেন কি পুলিশের অনেক স্ট্রেস থাকে, অনেক কাজের চাপ থাকে, এই জন্যে ওর ফ্যামিলি কাউন্সিলিং আর যে পুলিশের লোক আছে ওনার কাউন্সিলিং জন্য এটা শুরু করেছি আর একটা ওপিডি মতলব ভালো একটু রিপেয়ার করে ওটা স্টার্ট করেছি। আমরা এটা আর এক্সপ্যান্ড করবো যে জন্যে আর ফেসিলিটি এখানে দিতে পারি আর যে পুলিশ ফ্যামিলি আছে ওনার আর ওয়েলফেয়ার। ইনফ্রাস্ট্রাকচার কী থাকবে কজন ডাক্তার এখানে? ফিজিওথেরাপিস্ট থাকছে, উনি মর্নিংয়ে আমরা স্টার্ট করছি এখন আর দুই মেশিন এসেছে, আমরা অল মেশিন নেওয়ার চেষ্টা করছি। একটা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে, ওখানে আমরা একটা ফুটবল কোচিং স্টার্ট করেছি স্যার ওখান থেকে, যে আগে ফুটবল অর্গানাইজ করা হয়েছিলো তখন আমরা ভাবছিলাম কি একটা কোচিংও স্টার্ট করবো, তো ওর জন্য একটা কোচিং স্টার্ট করেছি। তারপরে একটা ফুটবল কোচিং আসে একটা কম্পিটিটিভ এক্সাম, নট নিট আর ও নেই, লেকিন এসএসসি লেভেলকে যে জেনারেল যে ক্যান্ডিডেট থাকে ওনার জন্য জেনারেল সাবজেক্টের একটা কোচিং স্টার্ট করেছি ওখানে। আর তারপরে একটা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে, ওখানে আমরা কিছু বুকস কপি যে জিনিসটি আদিবাসীদের জন্য, আদিবাসীদের জন্য ওখানে কিছু। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।